টানা তিন দিনের সরকারি ছুটি ও সপ্তাহব্যাপী বিচ কার্নিভাল ঘিরে কক্সবাজারে পর্যটকের ঢল নেমেছে। সমুদ্র সৈকতের তিনটি পয়েন্টে পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে। আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পর্যটন মেলার অনুষ্ঠান সীমিত করা হলেও সকাল থেকে পর্যটকরা সমুদ্র সৈকতে ছুটছেন। এছাড়াও টানা ছুটিতে ভ্রমণপ্রেমীরা ভিড় করেছে দেশের অন্যান্য পর্যটন স্পটগুলোতেও। প্রতিনিধিদের তথ্যচিত্রে নুসা জানসিন রিপোর্ট। টানা তিন দিনের সরকারি ছুটিতে জমে উঠেছে কক্সবাজার সমুদ্র সৈকত, এর সঙ্গে বাড়তি মাত্রা যোগ করেছে বিচ কার্নিভাল। সপ্তাহব্যাপী এই কার্নিভাল উপলক্ষে বর্ণিল রূপে সেজে উঠেছে সমুদ্র সৈকত। পরিবার পরিজন ও বন্ধু বান্ধব নিয়ে আনন্দে মেতে উঠছেন পর্যটকরা। আমরা আগেও কক্সবাজারে বেড়াতে এসেছি, তখন যেরকম দেখেছি তার থেকে এখন একটু ব্যতিক্রম দেখলাম। যেমন বিচের পাড় দিয়ে আপনার সার্চলাইটের ব্যবস্থা করছে, একদম যে তিনটা বিচ আছে তিনটা বিচেই, এবং শহর এবং কলাতলি লাবণী পয়েন্ট থেকে শুরু করে বিভিন্ন স্থানে দেখলাম সিসিটিভি স্থাপন করেছে। ঢাকা শহরের দালান বিল্ডিং ওখানে জয় হয়ে গেলাম, লাইফটা হিজিবিজি হয়ে গেছে, তাই ভাবলাম একটু সমুদ্রের পাড়ে এসে লাইফটাকে একটু চেঞ্জেবল করতে পারি কিনা। আর অনেকে আছে আমাদের যারা বাইরের দেশে ঘুরতে চলে যায় বাংলাদেশটা না ঘুরে, তা আমি তাদেরকে উচিত বলতে চাই যে বাংলাদেশটাকে আগে তারা ঘুরে দেখুক, বাংলাদেশটা কত সুন্দর, তারপর তারা বাইরে যাক। এই যে আমাদের বাংলাদেশে কত সুন্দর সুন্দর জায়গা আছে, স্পট আছে, যে আমি এখন বর্তমানে কক্সবাজার আসছি, তো এই মনোরম পরিবেশ দৃশ্য দেখে খুব ভালো লাগে। টানা ছুটিতে এবার লক্ষাধিক পর্যটকের সমাগম ঘটেছে, আর কার্নিভাল উপলক্ষে আবাসিক হোটেল মোটেল রেস্তোরাঁ সহ 15টি খাতে বিশেষ ছাড় দিচ্ছে জেলা প্রশাসন। টানা ছুটি উপলক্ষে সাথে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে যে একদম পর্যটকের সমাগম হয়েছে, তাতে আমাদের হোটেল মোটেল গেস্ট হাউস এই পর্যন্ত প্রায় 90% উপরে রুম বুকিং হয়েছে, এবং আজকে প্রায় 100% রুম বুকিং হবে। আমাদের আশা করছি এই ব্যবসার কারণে আমাদের যে অফসিজনের যে একটা সংকট তৈরি হয়েছিল সেটা থেকে আমরা কাটিয়ে উঠব। পর্যটকদের নিরাপত্তার দায়িত্ব পালন করছে ট্যুরিস্ট পুলিশ। মেলা চলাকালীন যে বিভিন্ন ইভেন্ট চলবে সেই ইভেন্টে আগত পর্যটকদের নিরাপত্তা, ইভেন্ট স্থানের নিরাপত্তা এবং যে শিল্পী গোষ্ঠীরা আসবেন তাদের নিরাপত্তায় আমরা ট্যুরিস্ট পুলিশ তৎপর রয়েছি। অন্যদিকে টানা তিন দিনের ছুটিতে সাগরকন্যা কুয়াকাটাতেও ব্যাপক পর্যটক সমাগম ঘটেছে। সৈকতের বালিয়ারিতে আনন্দ উন্মাদনায় মেতেছেন তারা। আমি হচ্ছি চাকরিজীবী, তো আমারও একটা ভালো একটা মুহূর্ত আসছে ছুটির সময়, আর যেটা আমি হচ্ছে বরিশাল থেকে। আমাদের বরিশালের সবচেয়ে সৌন্দর্য হচ্ছে সাগরকন্যা কুয়াকাটা, যেখানে না আসলে অনেক বড় মিস হয়ে যাবে। সপরিবারে তিন দিনের ছুটিতে আসছি, এখানে কুয়াকাটার পরিবেশ খুবই ভালো লাগতেছে, যা আসলে উপভোগ করা যায়। সকালে আসছি, আইসা একটু হোটেলের রুমের ক্রাইসিস ছিল, অনেক হোটেল ঘোরার পরে আমরা একটা রুম অ্যারেঞ্জ করছি, তো এটা নিয়ে একটু সমস্যা হয়েছে সকালে, তো এখন আলহামদুলিল্লাহ আমরা এখন বিচে আসছি। বান্দরবানের বেশিরভাগ আবাসিক হোটেলের 60% কক্ষ আগাম বুকিং হয়ে গেছে। দীর্ঘদিন পর হোটেল মোটেল ও চাঁদের গাড়িগুলো বুকিং হওয়ায় খুশি পর্যটন ব্যবসায়ীরা। ভালো সাড়া পাচ্ছে, এখন দেখা যাচ্ছে গেস্টদের ভিতরে অনেকটা স্বস্তি ফিরে এসেছে এবং তারা আসছে। এখানকার পরিবেশ অসাধারণ, যে কেউ যেই মন মানসিকতা নিয়ে আসুক না কেন সুন্দরভাবে ঘুরে যেতে পারবে। আমরা যে সার্ভিসটা সবার থেকে পাইছি আলহামদুলিল্লাহ অনেক ভালো সার্ভিস, তো আমরা বান্দরবনে এসে অনেক মজা করলাম এবং এই জায়গাটা অনেক সুন্দর। সিলেটের পর্যটন স্পটগুলো দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে। সাদা পাথর, জাফলং, মায়াবী ঝর্ণা, বিছানাকান্দি, রাতারগুল, হাকালুকি হাওরে প্রিয়জনদের নিয়ে মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছেন তারা। এখানকার পরিবেশ, এখানকার প্রাকৃতিক দৃশ্য সবকিছু মিলে আমাদের খুব ভালো লাগছে। আমরা ঢাকা থেকে এসেছি, এক পাশে পাহাড় আরেক পাশে সাদা পাথর, ভালো লাগছে, অসাধারণ একটা অনুভূতি। মানে এরকম জায়গা বাংলাদেশে আছে যেটা খুঁজে খুঁজে পাওয়া যাচ্ছে, এটা যারা ভ্রমণ পিপাসু তাদের জন্য বিশাল বড় একটা আনন্দের এবং খুব এক্সাইটেড। শনিবার পর্যন্ত হোটেল মোটেল ও পর্যটন স্পটগুলো এমন জমজমাট থাকবে, তাই এই কয়দিন পর্যটকদের নিরাপত্তা দিতে সব জায়গায় নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। নুসরাত জাহান, সিনথি, আরটিভি।